সব নিউজ আপনার মোবাইলে পেতে সাবস্ক্রাইব করুন প্রতিবাদী আওয়াজ। আর হ্যাঁ, ঘন্টাটা প্রেস করতে ভুলবেন না। দুটো মাস অতিক্রম করে ফেলেছে লকডাউন। মারণ ভাইরাস করোনা সংক্রমণ থেকে দূরে রাখতে লকডাউন বেশ কঠোরভাবেই পালিত হচ্ছে বেশিরভাগ জায়গাতেই, কিন্তু তারপরেও করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। এই মারণ ভাইরাস থেকে বাঁচতে সাধারণ মানুষের আরও বেশি সতর্ক হওয়া প্রয়োজন, কিন্তু প্রশাসনিক নিয়মকে বুড়ো আঙুল দেখে অসংখ্য মানুষের আনন্দ উল্লাসের সাথে গা ঘেঁষাঘেঁষি ভিড় দেখা গেল কোতুলপুরের দেশরা বটতলা এলাকায়। লকডাউনে গৃহবন্দী হয়ে রয়েছেন, বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে অসুবিধা হচ্ছে, তাই আপনার স্বার্থে এবার আরামবাগে এলো হোম ডেলিভারি সিস্টেম। নিত্য প্রয়োজনীয় জিনিস একটি ফোন করেই আপনি বাড়িতে বসেই অর্ডার দিতে পারেন, আর বাড়িতে পৌঁছে যাবে আপনার অর্ডার করা সামগ্রী। শাক সবজি থেকে মাছ মাংস সবই পাবেন হোম ডেলিভারিতে, একেবারে বাজার দরে। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন 7318905441 এই নাম্বারে। আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর 6294386244। শর্তাবলী প্রযোজ্য। ঘরে থাকুন, সুস্থ থাকুন। এদিন কোতুলপুরের দেশরা বটতলা শীতলা পুজো উপলক্ষে শতাধিকের বেশি মানুষ একসাথে এক জায়গায় ভিড় করেন। দেখা যায় ঢাক ঢোল বাজিয়ে নাচানাচি আনন্দ উল্লাস। এই উল্লাস দেখলে মনেই হবে না যে এই মানুষগুলো করোনা নামক মারণ ভাইরাস সম্পর্কে অবগত হয়েছেন। স্থানীয় কিছু ব্যক্তি ইতিমধ্যে প্রশ্ন তুলতে শুরু করেছেন। হাতে গোনা কিছুটা দূরত্বের মধ্যেই রয়েছে কোতুলপুর থানা। তারপরে ওই কঠিন সময় কিভাবে বিপুল সংখ্যক মানুষের এই ভাবে জমায়েত হতে পারে, এদিনের ঘটনায় কোতুলপুর পুলিশের ভূমিকা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন তুলতে শুরু করেছেন অনেকেই। কোতুলপুর থেকে প্রতিনিধি আমির খানের রিপোর্ট, প্রতিবাদী আওয়াজ। সারা বিশ্ব এক গভীর সংকটে, সাথে সাথে আমাদের দেশও। গুজব ছড়াবেন না, গুজবে কান দেবেন না। করোনা ভাইরাস যাতে মহামারীর আকার না নিতে পারে, সমস্ত সরকারি নির্দেশিকা পদে পদে মেনে চলুন, লকডাউনের সঙ্গে থাকুন এবং গৃহবন্দী থাকুন। নমস্কার।